আগে জামাত হয়নি, 300 বছর 150 বছর ধরে জামাত ছিল না, তখন মসজিদ ছিল না, আজকে দেশের কাজ করে সে হাল ভালো, কারণ এই প্রতিবাদটা জায়গাটা তো তৈরি হয়েছে। তাদেরকে একটু ভয় পাওয়া উচিত, রাস্তাটা বন্ধ করেছি, একটু লজ্জা থাকা উচিত, কোনো কিছু নাই। এরপরে আবার ঘটল শুক্রবার বন্ধের, এত কি দরকার ছিল বাংলাদেশটা পাকিস্তান বহু দেশ রোববারে বন্ধ, এখানে শুক্রবারই বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের আদলে মরুভূমি মানাতে হবে, এটাকে সুজলা সুফলা রাখা যাবে না, শুক্রবারে বন্ধ হলো। স্বাভাবিক সেই বন্ধের দিনে যেই 52 সপ্তাহে 52 দিন যারা যান বাচ্চা কাচ্চাদের নিয়ে, একটি সংস্কৃতির প্রচলন হয়েছে, স্ত্রী করা, পাঞ্জাবি নেওয়া, সবাই যাওয়া একসাথে, ঠিক আছে, আমার ধার্মিক বিষয় নিয়ে কোনো কথা নেই, ধর্ম অন্ধতা সে চর্চা যেখানে হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় যেই যে পাঠ করা হয়, যে কথাগুলো বলা হয়, আমার সাকরাইন বিরোধী কথা, আমার নারী প্রগতি বিরোধী কথা, সেখানে আলোচনা হয় নারীদের অগ্রযাত্রাকে থামিয়ে দেবার, মুক্তিযুদ্ধের সাংঘর্ষিক আলোচনা সেখানে হয়, সেখানে পহেলা বৈশাখের বিরোধী আলোচনা হয়, কেউ কথা বলেন না, কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করেন না, এরকম হতে 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 জমতে জমতে এখন পড়াশোনা করেন যারা তারা একরকম শোনেন, আর যারা বাইরে এসে মসজিদে যান তারা একরকম শোনেন, এই সাংঘর্ষিক অবস্থায় নতুন প্রজন্ম বড় হচ্ছে। আর মাদ্রাসার কথা তো বাদই দিলাম, কমই মাদ্রাসা এগুলো করতে কোনো কিছু লাগে না, আর কিছু বললেই ধর্ম, আগে আমরা অনুষ্ঠান করতাম এলাকায় এলাকায়, কোনোদিন কোনো বাধাপ্রাপ্ত হয়নি, আজকে শিল্পকলার মতো জায়গায় অনুষ্ঠান করতে হলে বলে আজান দিচ্ছে, বলে এখানে এসে নামাজ, এখন জামাত হবে, আগে জামাত হয়নি, 300 বছর 150 বছর ধরে জামাত ছিল না, তখন মসজিদ ছিল না, ছিল, কিন্তু লোকগুলো পাল্টে যাচ্ছে, কেন পাল্টে যাচ্ছে, কেন এরকম হচ্ছে, এটি রাষ্ট্রের কিছু ভূমিকা থাকে, সবকিছু সংস্কৃতি জনাত আমরা করে পারবো না, রাষ্ট্রকে সেই জায়গায় দায়িত্ব নিতে হয়, রাষ্ট্র সেই জায়গা থেকে সরে এসছে, রাষ্ট্র মনে করে এটা দিয়ে করে করে কেটে খেলে একটু ব্যালেন্স করলে, একটু আগে বললো যে প্রতিবাদ প্রতিহত করে, আসলে আমরা সমঝোতা করে চলছি, প্রতিবাদ প্রতিকারে কেউ নেই, সবারই এক ধরনের সমঝোতা, সমঝোতা করে দিনটা পার করতে পারলে বাঁচি, এই দিন পার করা হলে এই আজকে রতন সিদ্দিকী আমার বন্ধু, আমরা 25 বছর দীর্ঘ সময় একেবারে নিবিষ্টভাবে একে 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 অপরের সাথে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে তার ব্যাপারে, তার মতো নিরীহ ওই অর্থে নিরীহ সমাজের কোনো খারাপ কাজ তার দ্বারা হওয়া প্রায় অসম্ভব, এটি আমি ব্যক্তিগত বিশ্বাস করি, এবং এত মৃদুভাষী, আর সবচেয়ে বড় কথা হলো চিন্তা দিয়েও কথা বলে রতন, আমরা অনেক সময় আবেগে বলে ফেলি, জোর করে কথা চলে আসে, রতন চিন্তা প্রসূত কথা ছাড়া খুব কম কথা বলে, তার মস্তিষ্ক প্রসূত কথা সব, তার লেখা, তার বলা, তার যে চিন্তা, সে অনেক বড় জায়গায়, আরো বড় বড় জায়গায় আমি জানি সুযোগ পেয়েছিল, সেগুলো ছেড়ে দিয়েছে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষের উপকার করবে, দেশের জন্য কাজ করবে, আজকে দেশের কাজ করে সে হাল ভালো, কারণ এই প্রতিবাদটা জায়গাটা তো তৈরি হয়েছে, কিন্তু কষ্ট তো হয় নিশ্চয়ই, একা যখন চিন্তা করে যে আজকে আমি তো অনেক কিছু অনেক জায়গায় থাকতে পারতাম, এর ঝামেলা থেকে বাইরেই, কিন্তু আমি মনে করি আমাদের মতো মানুষগুলো এখনো আছে, কিন্তু পিছনে দেখালে হাত তো অস্তিত্ব খুব কমই চোখে পড়ে, আমাদেরকে ভাবতে হবে, গোড়ায় যেতে হবে, যেখানে যেখানে সমস্যা, আজকে রাস্তা বন্ধ করে মসজিদে নামাজ হয় কোনো সমস্যা নেই, কিন্তু যারা বন্ধ করে রাস্তা তাদের ভাবতে এরকম যে আমরা রাজা, আমরা বীর, তোরা কি, ব্যাপারটা এরকম হওয়ার কথা না, তাদেরকে একটু ভয় পাওয়া উচিত, রাস্তাটা বন্ধ করেছি, একটু লজ্জা থাকা উচিত, কোনো কিছু নাই, বীরের মতন, বীরের জাতি, রাস্তা বন্ধ, হ্যাঁ শুক্র আমরা তো পড়বই, এই যে ভাবটা, এই যে মানসিকতাটা, তা আমার কথা হচ্ছে যে আমরা এই জায়গার মধ্যে আজকে বসছি, আমরা অনেকে এখানে আছেন, সামনের দিনগুলো নিয়ে ভাবতে হবে, সামনে আসলে কিভাবে এই প্রতিহত প্রতিকার করা যায়, রাষ্ট্র এবং আমরা সংস্কৃতি কর্মী, বিশেষ করে নাট্যকর্মী, প্রচুর কর্মী আছে আমরা, আমরা এই আন্দোলনের সাথে একমত, এবং দীর্ঘদিন বাংলাদেশ গণসংহতি সমন্বয় পরিষদ যেগুলো আলোচনা দেবেন আন্দোলন সংগ্রামে, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, ধন্যবাদ।